স্বপ্নের মধ্যে দেখতেছেন আকাশ থেকে 11টা তারকা আর চন্দ্র সূর্য ইউসুফের পাওয়ার মধ্যে সেজদা দিতেছে। জোরে কেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 11টা তারকা, চন্দ্র সূর্য কয়টা হইল? 13টা। কয়টা হইল? পাওয়ার মধ্যে সেজদা দিতেছে। এই স্বপ্ন দেখিয়া, স্বপ্নে কিন্তু এক একটা তাবির আছে, আছে না নাই? যেমন স্বপ্ন দেখে যদি দেন আপনি দাঁত লড়ে বা দাঁত ফোরে, তাহলে বুঝবেন আপনার হায়াত কিন্তু শেষ, কমে যাইতেছে। স্বপ্ন থেকে যদি দেন আপনার মৃত্যু আত্মীয় স্বজন আপনাকে ডাকতেছে, তাহলে মনে হয় আপনার হায়াতই নেই শেষ। কথা কোন ঠিক কিনা? এই স্বপ্ন দেখিয়া হযরত ইউসুফ আলাইহিসসালাম গেছে তার বাবার কাছে, গিয়া কইতেছে, বাবা আমি তো স্বপ্ন দেখছি, মানে এই যে ইয়াকুব আলাইহিসসালাম, আমি তো স্বপ্ন দেখছি যে 11টা তারকা আর চন্দ্র সূর্য আমার ফাওয়ার মধ্যে সেজদা দিতেছে। তখন ইয়াকুব আলাইহিসসালাম কইতেছে, বাবা রে তুমি যে স্বপ্নটা দেখছো, এই স্বপ্নটা কেউ তো কইও না। জোরে কেন সুবহানাল্লাহ। স্বপ্নটা কেউ তো কইও না, কারণ সে বুঝছে যে ভবিষ্যতে সে একজন পয়গাম্বর হবে। জোরে কেন সুবহানাল্লাহ। কইও না তুমি কেউ উঠতে, আচ্ছা বাবা তুমি যখন কইছো কইও না, কইতাম না, সুডু মানুষ তো আর তো ফেডো রাখতে না, এর বায়াতে দিছে কইয়া। এর বায়েরা স্বপ্নের তাবির জানতো যে স্বপ্নে দেখলে কি হয়, এই বায়েরাও বুঝ যাচ্ছে কেন আরে ইউসুফ তো ভবিষ্যতে বাদশাহ হয়ে পড়ে, আমরা তো কোনো দাম থাকতো না, না ইউসুফরা রাহন যেত না, ইউসুফরে কি রাহন যেত না। এই বলে এই মনোচিন্তা করে ইউসুফ আলাইহিসসালামের বায়েরা গেল তার বাবার কাছে, গিয়া কইতাছে, বাবা রে ও আমার আব্বা, আব্বা গো ইউসুফ রে আমাদের সঙ্গে বকরি চড়াইতে দাও, একদিন আমাদের সাথে দাও, কারণ আমরা অনেক দূরে যাইতে হয়, বকরিগুলার খেয়াল রাখবে কে, এই জন্য ইউসুফ রে দাও, সে খালি বৈশা বৈশা বকরিগুলারে দেখবে। এ কথাটা বলার পরে হযরতে ইয়াকুব আলাইহিসসালাম বলতেছে, না না না, আমার ইউসুফকে আমি কারো সাথে দিব না, আমার ইউসুফকে আমার সাথে রাখবো। জোরে কেন সুবহানাল্লাহ। যখন এই স্বপ্নটার কথা তার বাবার কাছে কইছে, তখন ইউসুফের আদর তো আরও বাইরে শেখা, এই সভ্য না সে নবী হইব, তার তো আদর করতে হবে। কথা কোন ঠিক কিনা? সংসারের মধ্যে দেখবেন চারটা ভাই তাহে, চাইরো ভাই কি ভালো হয়? সব সংসারে ভালো হয়, অনেকেই ভালো হয় অনেকেই খারাপ হয়, একটা দেখবেন বালা, ওই পিতা মাতা এর আদর করে বেশি। কথা কোন ঠিক কিনা? আদর সবাইরই করে, কিন্তু এর প্রতি আলাদা একটা সুনজর তাহে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরতে ইউসুফ আলাইহিসসালাম এতই সুন্দর ছিল, মিশরের নারীরা কমলা কাটতে বা লেবু কাটতে গিয়া ইউসুফ আলাইহিসসালাম রে দেখছে, এভাবে লেবু কাটতেছে, ইউসুফ আলাইহিসসালাম রে লইয়া যাইতেছে সামনে দিয়া, একবার খালি চাইছে, ছায়া লেবু কাটতেছে কাটতেছে কাটতেছে, ইউসুফ আলাইহিসসালাম গেল গা ছায়া দেব অর্ধেকটা আট কাটতেছে। জোরে কইছে সুবহানাল্লাহ। আর কি হচ্ছে? অর্ধেকটা কাটতেছে। তখন হযরতে মায়েশা সিদ্দিকা না হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কইতাছে, তোমরা ইউসুফ রে দেইকা আটকাছো, আর আমরা নবী রে যদি দেখতা, তাইলে তোমরা কলজা কাটতে করে টিয়ার ফেলে নেবলে। জোরে কইছে সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী কত সুন্দর আছে, যে নবী যে আল্লাহ বানাইছে সে আল্লাহ কত সুন্দর। জোরে কইছে না সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে কেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন তার বায়েরা বলতেছে, আব্বা ইউসুফ রে আমাদের সঙ্গে দেন, আমরা তো ছাগল লইয়া এ মাঠের মধ্যে সরাই, ইউসুফ একটু বয়ে বয়ে দিস রাখবো, একটু আমার সাথে দেন, কো না না না, আমার ইউসুফ রে আমি কারো সাথে দিব না, আমার ইউসুফ আমার সাথেই থাকবে, কো না বাবা না একটু দেন, আমরা তো দেখে শুনে রাখবো, কোনো ক্ষতি হবে না। অনেক রিকোয়েস্ট করার পরে হযরতে ইয়াকুব আলাইহিসসালাম হযরত ইউসুফ আলাইহিসসালাম রে সাথে দিয়ে দিল, যাও 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 সাবধানে যাও। তার বায়েরা তো উদ্দেশ্য খারাপ, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য কিন্তু তাদের ভালো না, লইয়া যাইতেছে ইউসুফ রে, ইউসুফ রে যখন লইয়া যা, পথের মধ্যে গিয়ে কেউ থাপ্পড় মারে,
কেউ লাথি মারে, কেউ ঘুষি মারে। ইউসুফ কয় বাইরে, ও আমার ভাইয়েরা আমি কি অন্যায় করছি, আমারে কেন তোমরা এরকম জর্জরিত করতেছ। এরপরও তারা শুনে না, তারা মারতেছে, মারতে মারতে বেহুশ করে ফেলছে। হওয়ার পরে সামনে একটা কুয়া ছিল, কুয়ার ভিতরে ভালাইয়া দিছে। জোরে কেন নাউজুবিল্লাহ, কার ভিতরে ভালাইছি? এখন আপনার এখন কুয়ার ভিতরে পানি, পানির তলে কেউ বাসে? কেউ বাসে? কিন্তু আল্লাহ চাইলে সব কিছু হয়। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার ভিতরে ফালায় দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে হুকুম করলো, জিব্রাইল যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে এই বস্তুটা আইনে কুয়ার ভিতরে ছাইরা দেও। জোরে কইন সুবহানাল্লাহ। উল্লেখ আছে, ব্যাখ্যায় আছে, হজরতে জিব্রাইল আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে এত দ্রুত বেগে আইছেন যে এর আগে কখনো এই দ্রুত বেগে আসে নাই, দুইবার মাত্র। হুজুর কোন কোন সময়? এক সময় যখন ইউসুফ আলাইহিস সালাম এই কুয়ার ভিতরে জন ফালাই দিছে, তখন এই জিব্রাইল ফেরেশতা আল্লাহর 600 নূরের ফাঁকা দিছে। কয়শো? একটা ফাঁকা বাড়ি দিলে ফাঁক সিনার না, ফুকির ফাঁক আছে না, একটা ফাঁক যদি বাড়ি দেয় তাইলে প্রথম এই মাটির থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব 500 বছরের রাস্তা, তাও আবার সেকেন্ডে 186,000 মাইল গেলে। সুবহানাল্লাহ, বাদ দিয়ে কইন যে সেকেন্ডে 186,000 মাইল বেগে যদি কেউ যাইতে পারে, এরপরও তার 500 বছর লাগবে প্রথম আসমানে উঠতে। আর হযরত জিব্রাইল যখন আলাইহিস সালাম যখন একটা ফাঁকা বাড়ি দেয়, নিমিশের মধ্যে 500 বছরের রাস্তা পার হয়ে গেল। 600 ফাঁকা দুই একসাথে বাড়ি দিয়ে কোন লাগা যাবো হিসাব করে? 600 ফাঁকা একসাথে বাড়ি দিয়া দ্রুত জান্নাতের মধ্যে গেল। জান্নাতের মধ্যে গিয়ে একটা সাদা পাথর আনলো, জান্নাতে পাথর এনে কুয়ার ভিতরে ছাইরে দিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পাথর কি পানির উড়ে ভাসে থাকবো না ডুববে যাইব? একটা যদি ইটা সুহৃ দুফানিত ফালাই, এটা ডুববে পড়ে না? আর তো পাথর, পাথর ফালাইছে আল্লাহর কি কুদরত, পাথর পানি উড়ে ভাসে। জুড়ে কেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে বাঁচায়? আল্লাহ চাইলে অনেক ভাই বাঁচাইতে পারে, এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। কেননা আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করে, যাকে ইচ্ছা তাকে অপমানিত করে। অত ইজ্জুমান তাসা, অত জিল্লুমান তাসা, আল্লাহ যাকে সম্মান দেয় তাকে দুনিয়ার কোনো মানুষ নিচে নামাইতে পারে না। আল্লাহ যাকে সম্মান দেয় না, পৃথিবীর মানুষ মিললে তার সম্মান বাড়াইতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যত কাজ করবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন, যত কাজ করবেন নবীজির মহব্বতে কাজ করবেন, তাহলে দেখবেন আপনার অন্তরে নূর আসবে, আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, আপনি আস্তে আস্তে ইমানের পথে আসবেন। আর ইমানের পথে আইসা গেলে আপনার মৃত্যুটা ইমানের সাথে হবে, আর মৃত্যুটা যখন ইমানের সাথে হয় কবরে আপনি শান্তি পাইবেন। কবরে আপনি শান্তি পাইলে হাসরের ময়দানে আপনার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, আর আপনার হিসাব নিকাশ যখন সহজ হয়ে যাবে আপনি জান্নাতে চলে যাবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, এটা আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ যা চাই তাই হয়। কেননা একটু চিন্তা করেন, আপনার বডিটা নিয়ে একটু চিন্তা করেন, আপনার বডির মধ্যে আল্লাহ কি কি জিনিস দিছে, এই মাথার মধ্যে আল্লাহ কি দিছে। একটা মশা আপনার পিঠের মধ্যে কামড় দিতেছে, তাৎক্ষণিক এই ব্রেনটার মধ্যে সে কবরও যাইতেছে, এবং আপনি পিছন থেকে হাতটা নিয়ে আস্তে আস্তে এভাবে একটা তাফরা মারলেন, দেখবেন ডাইরেক্ট মশার শরীরটার মধ্যে লাগে। কথা কোন ঠিক কি না? এটা আপনি কিভাবে বুঝেন, কিভাবে বুঝেন? এটা আল্লাহ পাকের প্রদত্ত। আল্লাহ এমন একটা ব্রেন দিছে, এমন একটা এলেম দিছে, যে এলেমের কারণে মানুষ বিজ্ঞানী হয়, যে এলেমের দ্বারায় মানুষ ডাক্তার হয়, যে এলেমের দ্বারায় মানুষ কবিরাজ হয়, যে এলেমের দ্বারায় কোরআনের হাফেজ হয়। কথা কোন ঠিক কি না? কোরআনের হাফেজ হওয়া কিন্তু অত্যন্ত কঠিন। কথা কোন ঠিক কি না? কোরআনের হাফেজ যারা হতে পারে তাদেরই দেহ এই মাটি খাইবে না। জুড়ে কোন সুবহানাল্লাহ, যদি তারা আমলে পরিণত করতে পারে। আর অনেক হাবে সাবাসে দেখবেন কোরআন শিফ হেফজ করেছে, এরপরে এটা দাঁত দেওয়া জানে, সারাদিন বন্ডের মতো ঘুরে নামাজ পড়ে না, আসে না নাই? যে ব্যক্তি, এটা কিন্তু খুব করা কথা, যে ব্যক্তি কোরআন মাজিদ শিকার উদ্দেশ্যে মাদ্রাসায় বা কোনো জায়গায় ভর্তি হইল, পবিত্র কোরআন মাজিদ মুখস্থ করল, এরপরে সেটা ভুলে গেল,
সে এটা চর্চা করে নাই, ভুলে গেল, আমল করে নাই, এভাবে অলসতা করে জীবন কাটিয়ে দিল। তার সর্বনিম্ন শাস্তি এই দুনিয়ার মধ্যে হবে যে সে যতই ভালো হইয়া যাক, মানে কুরআন বললে এরপরে করে গামোস কুতুব হয়েছে, কুরআন যদি তুমি শিক্ষা বললে নাও এরপরে মৃত্যুর সময় বেমান হলে মরণ লাগবে, নাউজুবিল্লাহ বলে। তাহলে এটা কি সাধারণ কথা? এই জন্য যারা হাফেজে কোরআন হয় তাদের ভাগ্য অত্যন্ত ভালো, আল্লাহ নূরের একটা টুপি দিয়ে হাসরের ময়দানে উড়াইবো এবং সে নিজে জান্নাতে তো যাবে এবং তার সাথে আরো দশ জনকে লয়ে যেতে পারবে। তাহলে হাফেজের দরকার আছে না? নাই। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই ব্রেনটাই হলো আল্লাহ পাকের প্রদত্ত। আল্লাহ এই ব্রেন দিছে বলেই মানুষ এত বড় বড় ইঞ্জিনিয়ার, এত বড় বড় অনেক কিছু হইতে পারে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ চাইলে এই জমিনের মধ্যে অনেক কিছু ঘটাইতে পারে। আপনার চেহারা আমার চেহারার কোনো মিল আল্লাহ রাখে না, আপনার কণ্ঠ আমার কণ্ঠর কোনো মিল নাই, আপনার চোখ আমার চোখের সাথে কোনো মিল নাই, একটু হলো ব্যবধান আছে, কথা কন আল্লাহ দেখেন পুরুষদের মুখের মধ্যে কত সুন্দর একটা সিন দিছে, কত সুন্দর একটা নিদর্শন দিছে, আর মহিলাদের এই মুখের মধ্যে কত সুন্দর নিদর্শন, কথা গণটি কি না? একজন মহিলাকে চিনা যায় তার মুখ দিকে, কারণ তাদের দাড়ি নাই, আর আমরা দাড়ি আছে, যাদের দাড়ি নাই তাদেরকে চিনার কোনো ভাব নাই, কথা গণটি কি না? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, মহিলা একরকম আল্লাহ বানাইছে, পুরুষ আর একরকম আল্লাহ বানাইছে, আল্লাহ চাইলে সব কিছুই পারে। উদাহরণস্বরূপ একটা কথা বলি, আল্লাহ অসংখ্য নবী রাসুল এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, তেমন একজন নবী নাম হলো ইয়াকুব আলাইহিসসালাম। নাম কি? নাম শুনছেন না? ইয়াকুব আলাইহিসসালামের পুত্রের নাম কি? হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম। এই ইয়াকুব আলাইহিসসালামের বারোটা ভাই আছে, কয়টা ভাই? ভাই আছে। তখন হ্যাঁ, ইউসুফ আলাইহিসসালামের বারোটা কি আছে? ভাই আছে, ইয়াকুব আলাইহিসসালামের পুত্র। তখন খুব মনোযোগ দিয়ে বুঝবেন, বাজার অনেক বুঝার কথা, আল্লাহ যে চাইলে সব কিছুই পারে এটা বোঝানোর জন্য বলতাছি। হযরতে ইয়াকুব আলাইহিসসালামের বারো জন সন্তান ছিল, পুত্র সন্তান। আমার ভাইরা বাবারা বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলা বুঝবেন, না বুঝলে অযথা প্রশ্ন করবেন না, বুঝলে বুঝ, না বুঝলে তো তরমুজ, কথা কোনটি কি না? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরত ইয়াকুব আলাইহিসসালামের বারোটা পুত্র সন্তান ছিল, ইহার মধ্যে সর্বনিম্ন অর্থাৎ সবচাইতে ছোট যে ভাই আছে, এই ভাইয়ের নাম ছিল হযরত ইউসুফ আলাইহিসসালাম। জোরে কেন সুবহানাল্লাহ! আল্লাহ কোথায় দিয়ে কোন খেলা খেলে? আমার ভাইরা বাবারা বন্ধুরা, খুব সংক্ষেপে কোয়ালাই, হযরত ইউসুফ আলাইহিসসালাম একদিন রাত্রে ঘুমাইতেছে, ঘুমানির সময় স্বপ্ন দেখে, পবিত্র কোরআনে কথাটা আছে, আহাদা আশারা কাউকাবা, তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আকাশ থেকে এগারোটা তারকা আর চন্দ্র সূর্য ইউসুফের ভাবের মধ্যে সেজদা দিতেছে। জোরে কেন সুবহানাল্লাহ! এগারোটা তারকা, চন্দ্র সূর্য কয়টা হইল? তেরোটা। কয়টা হইল? ভাবের মধ্যে সেজদা দিতেছে। এই স্বপ্ন দেখিয়া, স্বপ্নে কিন্তু এক একটা তাবির আছে না? নাই। যেমন স্বপ্ন দেখে যদি দেন আপনি দাঁত লড়ে বা দাঁত ফোরে, তাহলে বুঝবেন আপনার হায়াত কিন্তু শেষ, কমে যাইতেছে। স্বপ্ন থেকে যদি দেখেন আপনার মৃত্যু আত্মীয় স্বজন আপনাকে ডাকতেছে, তাহলে মনে হয় আপনার হায়াতই নেই শেষ, যাওয়ার লম্বা, কথা কোন ঠিক কিনা? এই স্বপ্ন দেখিয়া হযরত ইউসুফ আলাইহিসসালাম গেছে তার বাবার কাছে, গিয়া কইতেছে, বাবা আমি তো স্বপ্ন দেখছি, মানে এই যে ইয়াকুব আলাইহিসসালাম, আমি তো স্বপ্ন দেখছি যে এগারোটা তারকা আর চন্দ্র সূর্য আমার ফাওয়ার মধ্যে সেজদা দিতেছে। তখন ইয়াকুব আলাইহিসসালাম কইতেছে, বাবা রে তুমি যে স্বপ্ন না দেখছো, এই স্বপ্নটা কেউ তে কইও না। জোরে কেন সুবহানাল্লাহ! স্বপ্নটা কেউ তে কইও না, কারণ সে বুঝছে যে ভবিষ্যতে সে একজন পয়গাম্বর হবে। জোরে কেন সুবহানাল্লাহ! কইও না তুমি কেউ উঠতে, কয় আচ্ছা বাবা তুমি যখন কইছো কইও না, কইতাম না, ছুডু মানুষ তো, আর তো ফেডো রাখতে না, এর বায়াতি দিছে কইয়া, এর বায়েরাও স্বপ্নের তাবির জানতো যে স্বপ্নে দেখলে কি হয়, এই বায়েরাও বুঝছে কেন আরে ইউসুফ তো ভবিষ্যতে বাদশাহ হয়ে পড়ে, আমরা তো কোনো দাম থাকতো না, না ইউসুফরা রাহন যেত না, ইউসুফরে কি রাহন যেত না,
এই বলে এই মনোচিন্তা করে ইউসুফ আলাইহিস সালামের বায়েরা গেল তার বাবার কাছে, গিয়া কইতাছে, বাবা রে ও আমার আব্বা, আব্বা গো ইউসুফ রে আমাদের সঙ্গে বকরি চড়াইতে দাও, একদিন আমাদের সাথে দাও, কারণ আমরা অনেক দূরে যাইতে হয়, বকরিগুলার খেয়াল রাখবে কে, এই জন্য ইউসুফ রে দাও, সে খালি বৈশা বৈশা বকরিগুলারে দেখবে। এ কথাটা বলার পরে হজরতে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, না না না, আমার ইউসুফকে আমি কারো সাথে দিব না, আমার ইউসুফকে আমার সাথে রাখবো। জোরে কইন সুবহানাল্লাহ। যখন এই স্বপ্নটার কথা তার বাবার কাছে কইছে, তখন ইউসুফের আদর তো আরও বাইরে চেখা, এই শোকবো না, সে নবী হইব তার তো আদর করতে হবে, কথা কোন ঠিক কিনা। সংসারের মধ্যে দেখবেন চারটে ভাই তাহে, চাইর ভাই কি ভালো হয়? সব সংসারে ভালো হয়, অনেকেই ভালো হয়, অনেকেই খারাপ হয়, একটা দেখবেন বালা, ওই পিতা মাতা এর আদর করে বেশি, কথা কোন ঠিক কিনা। আদর সবাইরই করে, কিন্তু এর প্রতি আলাদা একটা সুনজর তাহে, কথা কোন ঠিক কিনা। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, হজরতে ইউসুফ আলাইহিস সালাম এতই সুন্দর ছিল, মিশরের নারীরা কমলা কাটতে বা লেবু কাটতে গিয়া ইউসুফ আলাইহিস সালাম রে দেখছে, এভাবে লেবু কাটতেছে, ইউসুফ আলাইহিস সালাম রে লইয়া যাইতেছে সামনে দিয়া, একবার খালি চাইছে, ছায়া লেবু কাটতেছে কাটতেছে কাটতেছে, ইউসুফ আলাইহিস সালাম গেল গা ছায়া দেয় অর্ধেকটা আট কাটতেছে। জোরে কইন সুবহানাল্লাহ। আর কি হচ্ছে? অর্ধেকটা কাটতেছে। তখন হজরতে মা আয়েশা সিদ্দিকা না হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কইতাছে, তোমরা ইউসুফ রে দেইকা আত কাটছো, আর আমরা নবী যদি দেখতা তাইলে তোমরা কলজা কাটতে এরপরে টেয়ার ফেলে নেবে। জোরে কইন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবী কত সুন্দর আছি, যে নবী যে আল্লাহ বানাইছে সে আল্লাহ কত সুন্দর। জোরে কইন না সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে কইন সুবহানাল্লাহ। সে আল্লাহর দেখার বাসনা অন্তরে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? যদি আল্লাহকে দেখতে চান, আল্লাহর ফয়েজ বরকত যদি পাইতে চান, তাহলে বেশি বেশি আল্লাহ জিকির কইরা যান। নবীজি বলছেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, প্রত্যেকটা মুমিনের কলব হলো আল্লাহর আরশ। অর্থাৎ আল্লাহর আরশ বলতে আল্লাহ তো আরশে আজিমে থাকে, এবং মুমিনের কলবও আরশে আজিমের মতো, যে মুমিনের কলবে স্বয়ং আল্লাহ বসবাস করে। তাছাড়া পবিত্র কোরআনে আল্লাহ কইছে, মানুষের যে সাহারক জানরক যেটা কাটলে মানুষ মরে যাবো গা, এই জানরকের থেকে আল্লাহ আরও বেশি কাছে থাকে। জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার কাছে থাকে, তাহলে আল্লাহর সামনে কি একটা পাপ কাজ করতে পারবে? যদি একটা পাপ কাম করতে মনে হয় কি রে, আল্লাহ তো আমার সাথে আছে, আল্লাহ তো দেখতেছে আমি কেমনে পাপ কামটা করি। একটা মানুষ যখন পাপ কাজ করে, সঙ্গে সঙ্গে ফাঁসটা সাক্ষী হয়ে পড়ে, কয়টা কেউ দেখছে না। গুফন একটা পাপ করছে, রাত্রে চুরি হতে গেছে, চুরে কেউ দেখছে না, চুরি করে আসছে, এরপরে পাঁচজনে দেখছে, কয়জন? এক লাম্বার, কে কে দেখছে? আল্লাহ দেখছে। দুই নাম্বার আল্লাহ পাকের প্যারিত নবীও জানে, নবীও দেখছে। তিন নাম্বার এই কান্দের ফেরেশতা, চার নাম্বার এই কান্দের ফেরেশতা, পাঁচ নাম্বার সে নিজে। জোরে কইন সুবহানাল্লাহ। এই পাঁচটা সাক্ষী যখন তন হইয়া যা, এরপরে সুডার কোনো বাউ নাই। হাসরের দিন বান্দারে জিগাইব, বান্দা তুমি রাত্রে নিশিতে ওই ব্যক্তির ঘরে কেন চুরি করতে গেছলা? ক আল্লাহ আমি তো চুরি করি নাই, প্রমাণ কি? ক প্রমাণ আমার ফেরেশতারা কইছে তুমি চুরি করছো। ও ফেরেশতারা ভুল লিখছে, আমি চুরি দাদ, আমি ভালো মানুষ, আমি চুরি করি না। তখন আল্লাহ কব, চুরি করো না, আচ্ছা ঠিক আছে, কাঁতা আনো, কাঁতা এনে দেয়, গুণা লেখা আছে। ক গুণা লেখলে তুই তো না, আন্তাজি লেখছে, ইয়ার পরে ভিডিও একটা ক্যামেরা, কুদরতি ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে সব রেকর্ড হইতেছে। জোরে কইন সুবহানাল্লাহ। কোন সময় কী খেলা করবো, এটা রেকর্ড হইতেছে। আসরের দিন জন মানবে না বান্দা, তখন এই কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ভিলিয়ন মানুষের ভিতরে পর্দা তার ফাঁস করে দিবে। আর যারা আলেম হবে, যারা জ্ঞানী হবে, যারা মানুষদেরকে বুঝাইবে, তার আর মানুষের সামনে শরম দিত না, পর্দার আড়ালে তাদের বিচার হবে। জোরে কইন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, অনেক আলেমের জিব্রা
এই আগুনের কেঞ্চি দ্বারা আল্লাহ কাটবে, কেন কাটবে? নবীজি যখন মেরাজ শরীফে গেছেন, গেছেন কি গেছেন না, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাঠাইছেন না? আরে জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পর সবাই দুরুদ সল্লে আলা, সেই খুশিতে পর সবাই আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া, আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া, সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহ রুসিলা, সকল উম্মত দাও গো ক্ষমা দয়াল নবী রুসিলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সল্লে আলা, সেই খুশিতে পর সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আল্লাহ কত বড় দয়া আপনি আমার উপরে করছেন, আল্লাহ কত বড় রহমত আপনি আমার উপরে করছেন, যে আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমার লম্বা একটা হায়াত দিছে, দিছে কি দিছে না, লম্বা একটা হায়াত দিছে কি দিছে না, এমনকি সমস্ত প্রাণী কুলের চাইতে সমস্ত সৃষ্টি জগতের যা কিছু আল্লাহ বানাইছে এর উপরে মানুষের সম্মান দিছে, জুরে কেন সুবহানাল্লাহ, যে আল্লাহ এত দয়া এত মায়া আপনি আমারে করছে, এরপরে আপনার থাকার জন্য সুন্দর বাড়ি দিছে, জায়গা দিছে, এরপরও তিন বেলা তিন অক্ত ভালোভাবে খাওয়াইতেছে, আপনি চলতে ফিরতে কোনো খাইতে কোনো সমস্যা হয় না, আপনার কোনো ক্ষতি হয় না, যে আল্লাহ এত রহমত এত দয়া আপনি আমার প্রতি করছেন, এখন আমরা কিরকম বান্দা, সেই আল্লাহর একটা সেজদা দিতে মন চাই না, ঠিক না বেটি? আল্লাহ এত দয়া আপনি আমার উপরে করছে, এরপরও আপনি আল্লাহকে কেন সেজদা দেন না? এই জন্য তো আল্লাহ পবিত্র কোরআনে কইছে মানুষ জাতি মুখ খারাপ, ইন্নাল ইহসান আলী রব্বিহি লাকানু, মানুষ জাত কি নিমুখ হারা, নুন কায় গুন গানা, আমার সব কাইছ, আমি তোমারে বানাইছি, তোমারে এই যে রুহর জগৎটাকে তোমার মার গর্ভের মধ্যে দিছি, তুমি দশ মাস দশ দিন গর্ভে আসলা, ইহানো আমি তোমারে খাওয়াইছি, রক্ত খাওয়াই বড় করছি, এই মুখ দিয়ে খাওয়াইছি না কেন, রক্ত হয়েছে না পাক, এই মুখ দিয়ে যদি না পাক বস্তু যায়, এই মুখ দিয়ে আমার বান্দা আমাকে ডাকবে, আমি তো পবিত্র, এই মুখটা হলো পবিত্র, জোরে কই সুবহানাল্লাহ, পবিত্র মুখ দিয়ে আমাকে ডাকতে হবে, অপবিত্র মুখ দিয়ে আমাকে ডাকলে পাওয়া যাবে না, এই জন্য আপনার নাভির সাথে মায়ের রক্তর এই নাভিদের খাইছে, জুড়ে ফেল সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, যে আল্লাহ মায়ের পেটের ভিতরে আপনি আমারে খাওয়াইছে, যে আল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পরেও মায়ের মধ্যে কত সুন্দর একটা খাদ্য দিছে, মায়ের দুগ্ধ খাই আমরা বড় হইলাম, যে আল্লাহ এত মায়া করছে দয়া করছে, এবং আপনাকে একটা টাকা উপার্জনের ব্যবস্থা করে দিছে, কথা কেন ঠিক কি না, আল্লাহ সব কিছু আপনার প্রতি দয়া করার পরেও আপনি সে আল্লাহরে কেন সেজদা দেন না, কেন কেন নামাজ পড়েন না, আসে না অনেকে নামাজ পড়েন না, আসে না না, শত করা শত করা পঞ্চাশ ভাগ নব্বই অত দূর গেলাম না, পঞ্চাশ ভাগ মানুষে পঞ্চাশ পার্সেন্ট মানুষে কিন্তু নামাজ পড়ে না, কথা কোন ঠিক কিনা, যারা পড়েন এরা মনে মরতো না, না মরবো এরা মরবো নি, হ্যাঁ সকলেরই মরতে হবে, সকলের একদিন হিসাব দিতে হবে, কথা কোন ঠিক কিনা। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, যে আল্লাহ চাইলে সব কিছুই পারে, যে আল্লাহ চাইলে সব কিছুই পারে, হুজুর কিভাবে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইরা বলতেছে আব্বা ইউসুফ রে আমাদের সঙ্গে দেন, আমরা তো ছাগল লইয়া এ মাঠের মধ্যে সরাই, ইউসুফ একটু বয়ে বয়ে দিস রাখবো, একটু আমার সাথে দেন, কো না 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 আমার ইউসুফ রে আমি কারো সাথে দিব না, আমার ইউসুফ আমার সাথেই থাকবে, কো না বাবা না একটু দেন, আমরা তো দেখে শুনে রাখবো কোনো ক্ষতি হবে না। অনেক রিকোয়েস্ট করার পরে হজরত ইয়াকুব আলাইহিস সালাম হজরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দিয়ে দিল, যাও 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 সাবধানে যাও, তার বায়রা তো উদ্দেশ্য খারাপ, কথা কোন ঠিক কিনা, উদ্দেশ্য কিন্তু তাদের ভালো না,
লয়া যাইতেছে ইউসুফ রে। ইউসুফ রে যখন লয়া যা, পথের মধ্যে গিয়ে কেউ থাপ্পর মারে, কেউ লাথি মারে, কেউ ঘুষি মারে। ইউসুফ কয় বাইরে, ও আমার ভাইয়েরা, আমি কি অন্যায় করছি? আমারে কেন তোমরা এরকম জর্জরিত করতেছ? এরপরও তারা শুনে না, তারা মারতেছে, মারতে মাত্রে বেহুশ করে ফেলছে। হওয়ার পরে সামনে একটা কুয়া ছিল, কুয়ার ভিতরে ভালাইয়া দিছে। জোরে কেন নাউজুবিল্লাহ, কার ভিতরে ভালাইছি? এখন আপনারা এখন কুয়ার ভিতরে পানি, পানির তলে কেউ আছে? কেউ আছে? কিন্তু আল্লাহ চাইলে সব কিছু হয়। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার ভিতরে ফালায় দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে হুকুম করলো, জিব্রাইল যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে এই বস্তুটা আইনে কুয়ার ভিতরে ছাইরা দেও। জোরে কইন সুবহানাল্লাহ। উল্লেখ আছে, ব্যাখ্যায় আছে, হজরতে জিব্রাইল আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে এত দ্রুত বেগে আইছেন যে এর আগে কখনো এই দ্রুত বেগে আসে নাই, দুইবার মাত্র। হুজুর কোন কোন সময়? এক সময় যখন ইউসুফ আলাইহিস সালাম এই কুয়ার ভিতরে জন ফালাই দিছে, তখন এই জিব্রাইল ফেরেশতা আল্লাহর 600 নূরের ফাঁকা দিছে। কয়শো? একটা ফাঁকা বাড়ি দিলে ফাঁক সিনার না, ফকির ফাঁক আছে না? একটা ফাঁক যদি বাড়ি দেয়, তাইলে প্রথম এই মাটির থেকে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব 500 বছরের রাস্তা, তাও আবার সেকেন্ডে 186,000 মাইল গেলে। সুবহানাল্লাহ, বাদ দিয়ে কইন যে সেকেন্ডে 186,000 মাইল বেগে যদি কেউ যাইতে পারে, এরপরও তার 500 বছর লাগবে প্রথম আসমানে উঠতে। আর হযরত জিব্রাইল যখন আলাইহিস সালাম যখন একটা ফাঁকা বাড়ি দেয়, নিমিশের মধ্যে 500 বছরের রাস্তা পার হয়ে গেল। 600 ফাঁকা দুই একসাথে বাড়ি দিয়ে কোন লাগা যাবো হিসাব করে? 600 ফাঁকা একসাথে বাড়ি দিয়া দ্রুত জান্নাতের মধ্যে গেল। জান্নাতের মধ্যে গিয়ে একটা সাদা পাথর আনলো, জান্নাতে পাথর এনে কুয়ার ভিতরে ছাইরা দিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পাথর কি পানির উঠে ভাসে থাকবো না ডুববে যাইব? একটা যদি ইটা সুফরি তুফানিত ফালাই, এটা ডুববে পড়ে না? আর তো পাথর, পাথর ফালাইছে আল্লাহর কি কুদরত, পাথর পানি উঠে ভাসে। জুড়ে কেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কইনা সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে বাঁচায়? আল্লাহ চাইলে অনেক ভাই বাঁচাইতে পারে, এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। কেননা আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করে, যাকে ইচ্ছা তাকে অপমানিত করে। অত ইজ্জুমান তাসা, অত জিল্লুমান তাসা, আল্লাহ যাকে সম্মান দেয় তাকে দুনিয়ার কোনো মানুষ নিচে নামাইতে পারে না। আল্লাহ যাকে সম্মান দেয় না, পৃথিবীর মানুষ মিললে তার সম্মান বাড়াইতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যত কাজ করবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন, যত কাজ করবেন নবীজির মহব্বতে কাজ করবেন, তাহলে দেখবেন আপনার অন্তরে নূর আসবে, আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, আপনি আস্তে আস্তে ইমানের পথে আসবেন। আর ইমানের পথে আইসে গেলে আপনার মৃত্যুটা ইমানের সাথে হবে, আর মৃত্যুটা যখন ইমানের সাথে হয়, কবরে আপনি শান্তি পাইবেন। কবরে আপনি শান্তি পাইলে হাশরের ময়দানে আপনার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, আর আপনার হিসাব নিকাশ যখন সহজ হয়ে যাবে, আপনি জান্নাতে চলে যাবে। রাস্তা তো ক্লিয়ার, কথাগুলো ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য এত কঠিন নয় যদি আপনি পালন করেন, আর যদি পালন না করেন অত্যন্ত কঠিন। নামাজ পড়েন, অভ্যাস করেন, দেখেন নামাজের মতো এত শান্তি আল্লাহর জমিনে কোনো কিছুই না। মতে কোনো মানুষ যদি একটানা 40 দিন পাঁচক্ত সুন্দর উত্তম রূপে অজু করে আল্লাহর ভয় অন্তরে রেখে 40 দিন নামাজ পড়ে জামাতের সাথে, ইয়ার পরে কেয়ামত পর্যন্ত যে নামাজ আসার তো না, সুবহানাল্লাহ কইতেন না? এক বেডা, এটা কোয়াল, এক বেডা গেছে, মানে একজন, আপনি যদি একজন নামাজি বানাইতারে, তাহলে এই লোকটা যে নামাজ চড়বো, নামাজে যে সব হইব, এই সম্পূর্ণ সব আমার আমল নামার মধ্যে আইব, তা আবার আপনি যেটা পাইছেন এটা হইতো না। যেরকম সুবহানাল্লাহ, বেস্তি বেস্তি যে আমি বানাইলাম, আমার উশিলা একজনে নামাজ পড়লো, বা আপনার উশিলা একজনে নামাজ পড়লো, এই যে নামাজি যে নামাজ ফতায় যে সব হইতেছে, এই সবটা তার আমল নামার মধ্যে থাকবই, বেস্তি আর ওয়াত কেন সব আপনার আমল নামার মধ্যে যাইব। যেরকম সুবহানাল্লাহ, তেমনই এক লোকে চিন্তা করলো এক আল্লাহর উলি, যে না আমি একজনে নামাজি বানাইয়া, কারণ নামাজি বানাইলে সেও সব পাইব, আমিও সব পায়। এই আশায় সে একজন ব্যক্তির কাছে গেল, বাবা আমি যাই নামাজ দেব রে, না নামাজ যাইতাম না, যাই গিয়া উঠলে ও আরে আয়ো যাই নামাজটা ভরি গা, নামাজটা ভরে যে খুব ভালো লাগবে, নামাজ হলে কী দিবাই? জুড়ে কিন্তু কো তুমি তো নামাজ পড়ো,
প্রতিদিন তোমার 100 রে টিয়া দেব জোরে করে সুবহান এর ফলে তো কিছু নেক ফাইতাছে দেখেন আল্লাহর চিন্তা হইছে নেক তারা টাকার দিকে চাইছে না টিয়া যাকবা বিদেশে যাকবা কিন্তু তারা নেক চাইছে কষ্ট হোক এর ফলে রাতে উঠতে তাহাজ্জুদে নামাজ পড়ছে কষ্ট হলে আশাকে নামাজ হচ্ছে আওয়াবিনা নামাজ হচ্ছে চাস্তের নামাজ পড়ছে পাঁচ ওয়াক্ত নামাজ দু পড়ছে আরো বেশি নামাজ হচ্ছে জোরে করে সুবহান বলতাছে বাবা আয়ো যাই মসজিদে নামাজ পড়ি গা কো হুজুর নামাজ পড়লে কি দিবাই কো নামাজ পড়লে তোমারে 100 টাকা দিমু যাও নামাজ পড়ি কো আছে হুজুর আনজে 100 টাকা লোক অন যদি কই এ মাহফিল কেলা কেলা আইবা বক্তা এর প্রতি জন্ডে 10 টি হইরে দিব এরপর তো বইরে গেল হইলে না ওর জটটি হইছে আরো তিন ওটটি হইল হইলে কথা কোন ঠিক কিনা লাস্টে সাইরে মুখ দেখার হয়ে থাকলে হইলে আমার টিয়া দে আমি নিজে দৌড় দিওনে বাবা আছেন কথা কোন ঠিক কিনা কারণ টাকার লোভ সবারই আছে আছে না নাই টাকার কারণে মানুষ সুদের ব্যবসা করে টাকার জন্যই মানুষ একে অপরকে খুন করে টাকার জন্যই মানুষ চুরি সুস্বামি করে টাকার জন্যই মানুষ ডাকাতি করে টাকার জন্যই বক্তারা ওয়াজ পড়ে অনুক হুজুর আপনার উপরে দয়া করতেছে আয়া বড় যেটা সত্যটা তো কইয়া কথা কোন ঠিক কিনা এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা হক কথার নিম পাতা খাইতে তিতা হক কথা শুনতে তিতাই লাগবো লাগলে কি হবে কোরআনের কথা হাদিসের কথা বলে যেতেই হবে আমল করতেই হবে কথা বলেন ঠিক কিনা যেহেতু আপনি আমি মুসলমান আপনি আমাকে নামাজ পড়তেই হবে নামাজ যদি না পড়েন আপনি মুসলমানেই না সুজা বাংলা বস কেন না নামাজ পড়েন না আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন কোনো দলিল লাগতো না ডাইরেক্ট বিনা দলিলে ইসলাম মানে কি আপনি আত্মসমর্পণ করছেন যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধুরা আমারও আজের লাস্টের দিক দায়া পড়ছি কারণও কিন্তু এ লাস্টের দিকে থাকা ভালো হয়েছি বক্তা কিন্তু আর হয়েছে আমি তো আসলে বক্তা না প্রধান অতিথি যিনি আলোচনা করবে আপনারা শুনবে বক্তা আইবো আর আমি তো বক্তা না আইছি দোয়া নিতাম যাই হোক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন আপনাদের খারাপ লাগতেছে খারাপ লাগলে খালি হুজুর শেষ করে দেন জ অন্ত ছেড়ে দেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই ব্যক্তি বলতেছে বাবা আসো নামাজ পড়ি গা কয় 100 টাকা দেওয়ার লাগবো আচ্ছা ঠিক আছে প্রতিদিন 100 টাকা করে দিমু আসো নামাজ পড়ি 100 টাকার কথা শুনে ওই লোকটা পাগল হয়ে গেল নামাজ পড়ার জন্যে প্রতিদিন 5 ওয়াক্ত যদি 100 টাকা দেওয়া হয় তাহলে 5 ওয়াক্ত কয়শো টাকা 500 টাকা এইভাবে পড়তে 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 39 দিন পড়ছে কয় দিন 39 দিন নামাজ পড়ছে 500 করে দিয়েছে তাহলে বুঝলেন লোকটা টেয়া কত গেছে 5 ওয়াক্ত যদি 500 হয় তাহলে 39 দিন পড়ছে 40 দিনের মাথায় ওই লোকটার আয়ে না বাড়ায় লয়ে যেত যে আয়ও নামাজ পড়ে গাইলে কই তো আর আয় না কত টাকা দিব তখন লোকটা চিন্তা করলো আয় রে এত টাকা দিছি 40 দিন প্রায় হয়ে গেছে এখন ওই লোকটা তো নামাজও আয় না নবীজির হাদিস কি তাহলে মিথ্যা হইব নবীজির হাদিস মিথ্যা মিথ্যা না নবীজি তো সত্য কথাই বল নবীজি কয়ে গেছে শেষ জামানা এই দুনিয়া ধ্বংস হবে এর আগে 10টা বড় বড় আলামত ঘটবে কি আলামত সবচাইতে বড় আলামত যেটা 10টা থাকবো এটার মধ্যে আশ্চর্যজন আলামত হলো দাজ্জাল আইব আসবে কি আসবে না এই আলোচনা করলে আরও অনেক লম্বা এই দিকে যাবো না ওই লোকটা নবীজির করে গিয়ে নবীজির হাদিস তো মিথ্যা হইতে পারে না আচ্ছা দেহি তো গিয়া দাদা বাবা নামাজ আইলাম না কামনে আমার টেয়া না দিলে আমি নামাজও যাইয়া কি মনে হল ও 40 দিন হয়েছে এখনও তুমি নামাজও যাও না কারণ কি না তোমার আর টাকা পয়সা আমি দিতাম না তুমি নামাজ পড়লে বলো না বললে না আমি আমার দায়িত্ব পালন করছি কোহারে আপনার টেয়া দিলে কি দেবো না দিলে কি আমি যতদিন নামাজ পড়ছি মনে রাখবেন একদিনও কিন্তু উজু করছি না একদিনে কি হচ্ছে না আচ্ছা কঞ্চে উনি উজু সারা নামাজ হইব পবিত্র সারা নামাজ হবে এই যে ফাহ কষ্টটা করলো এই জন্য আমি বলছি ফাঁস অক্ত নামাজ উত্তম রূপে উজু করে যদি কোনো মানুষ আদায় করতে পারে তাহলে সে কেমন পর্যন্ত নামাজ ছাড়তে মনে চাইবে না শুধু আজান হবে কানে শুনছে হায় রে নামাজ রক্তটা চলে যাইতেছে কোন সময় নামাজ পড়ব তাড়াতাড়ি নামাজ পড়তে হবে সমস্ত কাজপালায় দেখবেন আগে নামাজ পড়েন কথা কোন ঠিক কিনা এক অক্ত নামাজ যদি কারো অজান্তে কাজা হয়ে যায় দেখবেন মনে শান্তি লাগে না হায় রে নামাজ আমার কাজা হয়ে গেল
বাজান রে। এ নামাজের ব্যাপারে নবীজি বলছে, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করলো, নামাজ ছাইড়া দিল, তার জন্য জাহান্নামের 80 হুব্বা দুজক থাকতে হবে। কয় হুব্বা? এক হুব্বা সমান 2,88,00,000 বছর। জুড়ে কোন সুবহান, 2,88,00,000 বছর হলো এক হুব্বা। তাহলে 80 হুব্বা সমান কত হইব? কেউ যদি ইচ্ছা করে নামাজ সাইরে দিল, সাইরে দেওয়া আবার কাজা করলো, কি করলো, কাজা আদায় করে নিল, এরপরও তাকে 2,88,00,000 বছর দুজক থাকতে হবে, মানে এক হুব্বা একটু কমবো, এরপরও থাকতে হবে। তাহলে বুঝেন আমরা জানি না কত নামাজ সাইরে দিই, জাহান্নামের আগুন কীভাবে সহ্য করবেন বাজান। এই জন্য নামাজটা পড়ে, জাহান্নামের আগুন তো সামনে পিছনে নয়, যে আমাদের নিদান পার হয়েছে, সামনে কিন্তু আইতাছে, কথা কোন ঠিক কিনা। এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা বলতেছিলাম, আল্লাহ চাইলে সব কিছুই পারে। যখন ইউসুফ আলাইহিস সালাম রে এই কুয়ার ভিতরে দিল, জিব্রাইলের মাধ্যমে দ্রুত বেগে এই পাথরটা আনলো। বর্ণনায় আছে দুইবার জিব্রাইল দ্রুত বেগে এই পৃথিবীর মধ্যে আসছে, যে জিব্রাইল স্বয়ং নিজে গামে গেছে। জোরে কইছেন সুবহানাল্লাহ, স্বয়ং জিব্রাইল গামে গেছে। হুজুর কোন কোন সময়? একবার ইউসুফ আলাইহিস সালাম বাঁচানোর জন্য, আরেকবার যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিব। ইসমাইল আলাইহিস সালামকে কি দিব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে কি দিব? কুরবানি দিব। জব করতল গলা আর কানে না, ও বাবা তুমি আমার আত্মাটি বান্ধ, সাথে তোমার নিজের চোখটিও বান্ধ, কারণ আমি তোমার সন্তান, তুমি আমার বাবা। এই মায়া মমতা। আচ্ছা আমার বাবা আমার মেরে তারব, চাইলে মারতারব? মারতে পারবে না, তার অন্তরে মায়া লাগা যাবে। আমি তো এত কষ্ট করে তারে এত বড় করছি, আমি তারে কিভাবে মারবো, কথা বলেন ঠিক না? একজন বাবা কখনোই চাইবে না তার সন্তান কুরবান হোক, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিরকম ছিলেন? আল্লাহ প্রেমিক ছিলেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ প্রেমিক ছিল, তিনি আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে পর্যন্ত কুরবানি করতে রাজি হয়ে গেছে। জোরে কইছেন সুবহানাল্লাহ। যখন এ নিজের চক্ষু গুলারে বানলো, বান্দা যখন ছুরি চালাইবে, আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল রে, আমার ইব্রাহিম পরীক্ষার মধ্যে ফাঁস হইয়া গেছে, যাও তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা বেহেস্তি বুড়া কাই না, এটার নিচে মিশাইয়া দেও, সাথে ইসমাইল রে সরাইয়া দেও। জোরে কইছেন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে জিব্রাইল দ্রুত বেগে, হেই আগের মতো দ্রুত বেগে গেল, জান্নাত থেকে বোরা কাইনা ইসমাইল সরাইয়া এটার নিচে বিছাই দিল। সে আল্লাহ আকবার বলে জব করলো। এই জন্য পৃথিবীর মুসলমানরা, কারণ আমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলো ইব্রাহিমের সুন্নাহ। জুড়ে কই সুবহানাল্লাহ। এই কুরবানি করা নাইলে মানুষকে কুরবানি করার লাগলো, এলিয়া কথা কোন ঠিক কিনা? আল্লাহ কত বড় দয়া আপনি আমার উপরে করছে, যে মানুষকে কুরবানি করতে হয় না, একটা পশুকে কুরবানি করতে হয়। সুবহানাল্লাহ, এত বড় দয়া আল্লাহ আপনি আমার উপরে করছে, এরপরে কি আল্লাহর সেজদা দিতে মন চায় না, কথা কোন ঠিক কিনা? নাহলে তো মানুষ মানলো, এলে মানুষের ফাও গেল, এলে দেশ বিচায়া। আমার ভাইরা বাবারা বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাজান এটা বলে শেষ করে দিব। ইউসুফ আলাইহিস সালাম যখন এই পাথরের মধ্যে, তখন এক সদাগর অর্থাৎ বাড়ি সাইরা বাণিজ্য করতে গেছে, বাইরে থেকে বাণিজ্য করে টাকা উপার্জন করে আসবে, এটার নাম হলো সদাগর। এক সদাগর রাস্তা দিয়ে হাইটা যায়, রুদ্র উপরে তার পানি পিপাসা পাইছে, এটা কার কুদরত, পানি পিপাসা পাইছে, এখন পানির কুচ করতেছে, কোনো কানে পানি পাই না, পানি পানি বিছাইতেছে। আরেকবার তাকায় দেখে একটা কুয়া গেছে, বালতি দিয়ে কুয়ার মধ্যে পানি তুলতো। আল্লাহর কি কুদরত, হযরত ইউসুফ আলাইহিস সালাম এই বালতি বায়া বায়া উপরে উঠতেছে। জুরে কইছেন সুবহানাল্লাহ। বালতি দূরে রাখছি, বড়া টান দিয়ে ওজন লাগে কেড়েছে, টান দিয়ে দিই ওজন লাগা দিয়ে, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, একটা যুবক দেখে তো অবাক হয়েছে, কাই সভ্যনাশ, এত সুন্দর যুবক, এরা যদি আমি বাজারে বিক্রি করি তাহলে অনেক টাকা পাই। আগে কিন্তু দাস দাসীর প্রথা আছে, বিক্রি হইতো, দাসী কিনে নিত,
যখন মালিকে কিনতো তখন ওই লোকটা মালিকের অধীনে হয়ে যাইতো, যতদিন পর্যন্ত ওই মালিক তারে মুক্ত না করছে ততদিন পর্যন্ত সে মুক্ত হইতে পারতো না। আর যদি কয়ে দে বাবা তুমি আজকে থেকে মুক্ত আজাদ, তোমার আর কোনো কাজ করতে হবে না, কেয়ামত পর্যন্ত এরে কেউ আর গোলাম হিসেবে নিতে পারতো না। এটাই নিয়ম আছে কথা কোন ঠিক না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, তাজুল ইসলাম হুজুরের আগমন, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার জন্য সকলে দোয়া করবেন। শুরু মানুষ কথা তো আপনার সামনে কয়েছি, এই যে এনে উস্তাদের উস্তাদ তিনি বসা আছেন, তার সামনে তো কিছুই না, অনেক কথা কইছি, যদি ভুল বিয়াদবি হয় তার কাছে এবং আপনাদের সকলের কাছে ক্ষমার আর্জি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং হুজুর আসছে, হুজুরের কাছে দোয়া চাই, প্রত্যেকের কাছে দোয়া চাই, কেননা আমি তো ওয়াস ফরা, আমার কিন্তু নিশাও না ফেশাও না, কথা কেন ঠিক কি না। আপনার দোয়াতে পড়াশোনা করে অনেক বড় একজন আলেম হওয়ার আমার আশা আকাঙ্ক্ষা আছে, কারণ আমার আল্লাহ বলছে যে যেদিকে যায় তারে আমি সেই দিকে নিয়ে যাই, জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি খারাপ পথে যাইতে চান, আল্লাহ আপনাকে খারাপ পথে নিবে, তা আল্লাহর কোনো দোষ নাই। আপনি যদি ভালা পথে আসেন, এটাও আল্লাহর কোনো লাভ নাই, কথা কোন ঠিক কি না। এই জন্য আমার জন্য দোয়া করবেন, যাই কথা বলেছি আপনারা সকলে আমল করবেন, আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদের প্রত্যেকের আমল করা তৌফিক দান করে উচ্চ আওয়াজে বলেন আমিন। হাযা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।